রেকর্ড হচ্ছে হ্যাঁ হচ্ছে ভাই, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ আচ্ছা, তো আপনারা সাইজ নিয়ে নেবেন এখান থেকে, ঠিক আছে। আমি প্রথম প্রথম কি করতাম, এখান থেকে যাতে ডিফল্ট এসএসটি আছে এটা ইউজ করতাম, বুঝতে পেরেছেন? এসএসটি ইউজ করতাম, ওকে, গিগের জন্য, বুঝতে পেরেছেন? কোনো সমস্যা হইতো না, ভালোই দেখা যেত। যেমন আমার এখানে যে গিগটা আছে, ধরেন আমি ফুল শেয়ার দি স্ক্রিন, যেমন আমার এখানে কই গিগটা কোথায় আছে, ডিস্টার্ব করে কেন? তো যেমন আমার এখানে যতগুলো গিগ আছে, হ্যাঁ, এই গিগটাও আমি এই সাইজ নেওয়া, হ্যাঁ, তারপরে এই গিগটাও এই সাইজ নেওয়া, বুঝতে পেরেছেন? সবগুলো গিগ একই সাইজের নেওয়া, এই সাইজটা নিছি, ওকে। আর লাস্টে যে গিগটা নিয়েছিলাম সেটা ছিল 550 এবং 370, ঠিক আছে, রেজুলেশন বাড়ায় নিয়েছিলাম, 340 দিছে। 340 দিছি, জি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, বেড়ে গেছে না? জি ভাইয়া, আচ্ছা, তো আপনারা হচ্ছে কিসের জন্য খুলবেন? ধরুন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটা গিক খুলবেন, ঠিক আছে, জি আর কি বলে এখানে ফেরদৌসের মানছেন তো, তাই তো? জি ভাইয়া, আছি। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডের জন্য যদি আপনারা গিক খুলে থাকেন, তাহলে প্রথমে এরকম একটা শেপ নেবেন, ঠিক আছে, দেখবেন যে এই শেপ গুলা খুব ইজিলি আপনারা কেট করতে পারেন। যেন চোখের মধ্যে লাইট হয়, ঠিক আছে। জি ভাইয়া, এটা আমরা কি ধরে করছি জানেন? কোনটা আচ্ছা, নতুন একটা পেজ নিচ্ছি, তারপর দেখাচ্ছি বিষয়গুলা। কথা বলতে গেলে তো সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আমি দেখি হেডফোনটাকে কোনোভাবে মুখের সাথে বেঁধে রাখা যায় কিনা। ক্লিপ নাই? ক্লিপ আছে, বাট ক্লিপ তো আর ওই মুখের সাথে লাগানো সম্ভব না, ক্লিপ তো হচ্ছে কলারের সাথে লাগানো হয়, লাগাতে হয়, বুঝতে তাও হচ্ছে পারছেন? না স্যার, এটা আমার মুখের সাথে লাগালে তো মুখ ছিঁড়ে যাবে। তা তো যাবে। আচ্ছা, এখন ঠিকঠাক শোনা যাচ্ছে? জি ভাইয়া, একদম ক্লিয়ার, আচ্ছা, কোনো যাক, ভেজাল তাহলে নেই। এখানেই থাক। তো এখানে আমরা যখন শেপটা নিলাম, হ্যাঁ, আমি জাস্ট একটু বোঝাচ্ছি আপনাদেরকে। সো শেপ নেওয়ার পরে আপনারা যে এই যে এখানে দেখুন, দুইটা পাথ টুল সিলেকশন, হচ্ছে পাথ সিলেকশন, হচ্ছে ডিরেক্ট সিলেকশন, ঠিক আছে। ওকে এই দুইটা টুলস এর কাজ জানেন তো? না ভাইয়া, আচ্ছা, এখন যদি আমরা পাথ সিলেকশন করি, হ্যাঁ, আমি পাথ সিলেকশন করলাম, পাথ সিলেকশন করার পরে আমি কিন্তু যখন টানবো, তখন কিন্তু এটা আমার পুরো পাথটাই কিন্তু চলে আসতেছে, দেখতে পাচ্ছেন? কি ভাইয়া দেখতে পাচ্ছি এই যে পুরো পাথ চলে আসতেছে, রাইট? আর যখন মুকুলের আমরা মতো। ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবো, ডিরেক্ট সিলেকশন টুল, তখন আমরা যেটা সিলেক্ট করব ঠিক ওইটা কিন্তু বড় হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই, এটা তো ডিস্ট্রয় দ্বারা করা যায়। হ্যাঁ, ডিস্ট্রয়ের মতো করা যায়, ঠিক আছে। দেখেন এখন বিষয়টা হচ্ছে কি, আমি যদি এই দুটাকে সিলেক্ট করছি, দেখেন এখানে কিন্তু এখন এই দুটো সিলেক্ট করা, তার মানে কি হবে জানেন? এই দুটো একসাথে উঠবে, দেখতে পাচ্ছেন? জি ক্লিয়ার? সাপোজ আমি এই দুটাকে সিলেক্ট করলাম, এই দুটো পয়েন্ট, তার মানে এখন টানলে এই দুটো পয়েন্টে কিন্তু বড় ছোট হবে, বুঝতে পেরেছেন? এই তো আর যদি মেনটু, আমি একটা পয়েন্ট ক্লিক করি, তাহলে একটা পয়েন্টে বড় হবে, কথাটা বুঝতে পেরেছেন? আর কখনো যদি একটা বার ডিলিট করে দিতে হয় তখন কিভাবে হ্যাঁ, দিব? বলতেছি, পয়েন্ট ডিলিট করার কথা বলতেছেন? এখানে হ্যাঁ দেখবেন হ্যাঁ যে আমাদের এখানে এই যে পেন টুলের মধ্যে দেখবেন যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। ডিলিট অ্যাঙ্কর হ্যাঁ পয়েন্টে আমি যদি এই পয়েন্টটাতে ক্লিক করি, তাহলে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি বুঝতে পারছি বুঝতে যেটা পারছি দেখা যাচ্ছে সেটা দেখাইনি, ভাইয়া। হ্যাঁ বলেন।
শেপ নেওয়ার পরে যে আপনি ওই যে মাউস ধরে টানলেন না, ওটা কি কন্ট্রোল বা শিফট ধরে টানছেন না শুধু মাউস ধরে? এখন এটা এটা শুধু মাউস ধরে হ্যাঁ টানছি, হ্যাঁ কন্ট্রোল বা শিফট ধরে টানার মধ্যে যে পার্থক্য গুলো আমি সেটা একদিন বলেছিলাম, আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমি এটা কন্ট্রোল দিয়ে কি করলাম, ফ্রি ট্রান্সফর্ম করে নিলাম, ঠিক আছে? জি ভাইয়া, জি আচ্ছা ভাইয়া, একটু ছোট করে নিই এটাতে। আচ্ছা এখন আমি হচ্ছে মাউস ছাড়া টানতেছি, দেখতে পাচ্ছেন? সরি, জি ভাইয়া, মাউস ছাড়া না, কিবোর্ড কন্ট্রোল মানে কোনো কিছু ধরি নাই, এভাবে টানতেছি। হ্যাঁ, যদি আমি অল্টার ধরে টানি তাহলে কি হবে, আমার এই পাশে যতটুকু বড় হবে ঠিক সেম এই পাশে বড় হবে অল্টার ধরলে, দেখেন, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, আর অল্টার ছেড়ে দিলে ঠিক শুধু আমি যেটা বাড়াচ্ছি সেটাই। আর যদি শিফট ধরি তাহলে কি হবে, দেখেন, শিফটটা শুধু এদিকে কাজ করে না, শিফট হচ্ছে আমরা যখন কোনায় শিফট প্রেস করি তখন কিন্তু শিফটটা কাজ করে, মানে এখন দেখেন এটা হযবরল ভাবে বড় হচ্ছে, তাই না? জি ভাইয়া, আমি যখন শিফটটা ধরবো তখন কিন্তু এটা সমানভাবে বড় হবে, দেখেন। আর শিফটটা ছেড়ে দিলে দেখেন এই যে হয়তো এইদিকে বড় হচ্ছে অথবা এইদিকে বড় হয়ে যাচ্ছে, তাই না? এই যে, হ্যাঁ আর শিফটটা ধরলে আপনি এটা একদম পারফেক্ট ভাবে এদিক থেকে এদিক থেকে সমানভাবে বড় হবে, বুঝতে পেরেছেন? আর কন্ট্রোল ধরলে হ্যাঁ কি হবে, কন্ট্রোল ধরলে এটা হচ্ছে আপনার ওই যে ডিস্ট্রয় হিসেবে কাজ করবে, বুঝতে পেরেছেন? জি বুঝতে আচ্ছা এবার আসি আমরা, আর একটা হচ্ছে শিফট এবং অল্টার, শিফট এবং অল্টার ধরে যখন বড় করবেন তখন কি হবে, এই চারদিক থেকে বড় হবে, দেখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন শিফট অল্টার কোনটা কখন ধরে টানবেন সেটা তো বুঝেই গেছেন। বুঝতে পারছি। আচ্ছা জাস্ট আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করতেছি, ধরুন আমি এখানে একটা কালার নিছি, হ্যাঁ একটা কালার ইউজ করলাম, করার পরে এখানে হচ্ছে আবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, আমি যখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করে দিব তখন কিন্তু আমি ইচ্ছা করলে এই যে দেখেন এখানে হালকা একটু নামিয়ে দিতে পারছি, দেখছেন? এগুলো শেপে একটু সমস্যা ছিল, সেটা আপনাকে বলতে চাইছিলাম। আচ্ছা এই ধরনের, আর হ্যাঁ ভাই, ধরুন যে আমি শেপটাকে গোল করব এই সাইডে, আমি গোল মানে মিডিল পয়েন্টে গোল করে নেব, এই তখন দেখেন কি করব? এই গোল হয়ে গেছে না, জি ভাই, ঠিক আছে, হ্যাঁ গোল, তারপর ধরুন সাইডে কি এটাকে ধরে দিলেন তো গোল এটাকে হলো। আপনি কপি করলেন, হ্যাঁ ডুপ্লিকেট করলেন, করে আপনি নিচের কালারটা ধরুন অন্য একটা কালার দিয়ে দিলেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি কি করলেন, এই যে নিচেরটা একটু সিলেক্ট আছে, হ্যাঁ সিলেক্ট থাকার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি করলেন, ঠিক আছে? করার পরে হচ্ছে আপনি জাস্ট একটু উপর দিকে উঠে দেন, ঠিক আছে? তারপর হচ্ছে জাস্ট মাঝখানে আমাদের একটা পয়েন্ট আছে না, মাঝখানে পয়েন্ট একটু নামায় দেন, ঠিক আছে? আর ভাই মানে হচ্ছে কি এই শেপে মানে এমন একটা মানে দৃশ্যটা দেখানো হয় যে মানে শেপটা উল্টায় আছে, মানে এদিকে এক সাইড আছে ওদিকে একটা সাইড আছে, সেটা কিভাবে করে কোন দিকে এক্সাইড আছে, এদিকে এক্সাইড আছে। আচ্ছা মানে শেপ? কি এরকম কিছু চাচ্ছেন? দাঁড়ান ওয়েট আমি দেখাচ্ছি, সাপোজ এটা নিলাম, হ্যাঁ আচ্ছা এটা এদিকে আর রাখি, ধরেন যে কোনাটা আমি নিয়ে আসে মানে মাঝখানে রাখবো, ধরেন এটা ভাজানো মনে হয় এরকম একটা আচ্ছা ভাজানো দাঁড়ান টাইপ। আমি এটা একটু চেঞ্জ করে দিই কালারটা, সাপোজ ধরুন হ্যাঁ এরকমটা। তারপর হচ্ছে কি আপনি এটাকে এভাবে ড্র করলেন, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দাঁড়ান ওয়েট, আপনি কি এরকম কিছু বলতে চাচ্ছেন নাকি? আমি আগে পুরোটা ক্লিয়ার করে নিই তারপর বলতেছি। তারপর হচ্ছে কি এটাকে একটু জুম করবেন, ঠিক আছে? জুম করার পরে আপনি এখান থেকে পেন টুলটা নিয়ে শেপে গেলেন, এখানে জাস্ট আমি ত্রিভুজের মতো করে একটা কালার দিচ্ছি, হ্যাঁ। দেওয়ার পরে আমি এইখান থেকে একটু ডার্ক কালারটা এখানে ইউজ করবো, ঠিক আছে? ডার্ক জি, কালারটা যখন ইউজ করবো তখন দেখবেন এটা কেমন মনে হচ্ছে, ভিতরে চলে গেছে হ্যাঁ ভিতরে চলে মানে, গেছে না? হ্যাঁ ভিতরে চলে গেছে। হ্যাঁ ভাই, এখন মনে হচ্ছে ওখানে মানে কোনা আছে আর কি, ওই জায়গা ভিতরের দিকে চলে গেছে সেরকম লাগতেছে। আর ভাই আমি বলতে চাইছিলাম যে এই হচ্ছে গিয়ে এটা কি কালার?
কোনটা? ভাই যেটা বড় শেপ নিচ্ছেন, এই এই বড় শেপে আপনার একটা কোনা ধরে আমি হচ্ছে মানে মাঝখানে রাখবো, যাতে মনে হয় যে এটা আমি ভাঁজ করে রাখছি এই টাইপ। ভাঁজ বলতে আপনি চাইলে এখান দিয়ে আরেকটা ভাঁজ দিতে পারেন, আমি আপনার কথাটা ক্লিয়ার কেমন বুঝতে পারছি না। তারপরও কি জানি এভাবে তো সম্ভব না বলা, ভাঁজের মতো হয়েছে। ভাই আমি এটার কথা বলি নাই, হ্যাঁ আমি অল্প তো আপনি বুঝতে পারছেন। কিরকম ভাঁজ? ভাই ধরেন এই বড় আমার শিপে ভাই যে উনি উপরে একটা বলতেছে কোণা যে, আছে না, একটা সাইডে কোণা বাম পাশে, আচ্ছা এখানে একটা কোণা একটা ভাঁজ করে দিতে চাচ্ছেন, বাম পাশে ভাইয়া, বাম পাশ হ্যাঁ কোনটা? এইটা উনি ভাঁজ করে এই যে নিচের রেক্টাঙ্গুলার শেপটার উপরে নিয়ে আসতে চাচ্ছে মনে হয়। আপনারা কি ওকে বুঝতে পেরেছেন? তাহলে একটু উনি যদি মনে হয় যে বইয়ের মানে পেজ যে এরকম উল্টাইলে ভাঁজ হয় না, এরকমটা ভাঁজ, মানে এটা কোনায় ওই ভাঁজ রকম হয়তে এটা কথা বলছেন, কর্নারটা একটু ভাঁজ করে রাখতে মনে চাচ্ছে। হচ্ছে ওই রকম বলতে হ্যাঁ চাচ্ছে কর্নারটা, ভাই। কর্নারটা বুঝতে পেরেছি আপনার কথাটা। এটা আমি আগে করেছিলাম একবার, সেটা হচ্ছে গিয়ে মানে, আচ্ছা আমি আপনাকে পুরোটা দেখাই। একটা পেজ সাপোজ আপনার এখানে পুরোটা একটা পেজ আছে, জাস্ট এখানে এই অংশটুকু একটু উপরের দিকে উঠানো নাকি? জি 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 হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আচ্ছা বুঝতে পেরেছি, মানে এটা এরকমটাই আছে, জাস্ট এখানে মনে হচ্ছে যেন এটা উল্টানো আছে। হ্যাঁ ভাইয়া সেটাই বলতেছে। আচ্ছা আমি এটা আসলে সিস্টেমটা ভুলে গেছি এই মুহূর্তে, মনে পড়ছে না আমি করেছিলাম, মানে বিষয়টা মনে হবে জানো, এটা উল্টানো মানে এটা নিচে আর একটা কালার আছে, মানে এটা উল্টানো ক্লাস অবস্থায়, করতেছে তাই না? জি ভাইয়া, মানে বিষয়টা হবে কি, এটা একটু উল্টানো হবে, এটা তো কোনা উঠে গেছে তাই না, মানে এটা উল্টানো হবে, এরকম উল্টানো নিচে পেজটা দেখা যাচ্ছে এরকমটা। হ্যাঁ রাশেদ ভাইয়া মনে হয় ওই রকমই বলছে যে বইয়ের পেজের কোনা মানে এরকম উল্টাইলে যে উল্টানো এরকম থাকে, হয় না মানে এটা তো হয় নাই, ওই রকম। জাস্ট মানে এটা এরকম উল্টানো মনে হবে। জি এরকম কিছু বলছেন? হ্যালো, স্যার মনে হয় এরকম কিছু বলে না। হ্যাঁ বলতে চাইতেছে যে ধরেন একটা ভাইয়া কাগজ যে পেজ থাকে ওই পেজের এক কোনাটা মাঝখানে রাখলো আর কি, এক কোনাটা হ্যাঁ না এটাই বলছি। এরকম। আচ্ছা ওয়েট, একটু লাইনে থাকেন আমি দেখাচ্ছি। আমাকে 10:30 বাজলে একটু বলে দেবেন, ঠিক আছে? এরকম বলতেছেন? হ্যালো, আপনি কি আছেন লাইনে? না স্যার এইরকম না, এইরকম হ্যাঁ বলতেছে এটাও না। না, এটাও না ভাই, আমি একটা ইমেজ নিয়ে আপনি দেখা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দেখাই দেন। হ্যাঁ কই ইমেজ আসসালামু কি নেওয়া আলাইকুম হয়েছে? ওয়ালাইকুম ভাই, সালাম। আপনার 45-এ কারেন্ট গেছিল ভাই, কেবল আসলো। আচ্ছা সমস্যা নাই, আপনারা একটু 10:15 একটু বলিয়েন। হ্যাঁ আমার একটা ব্রেক দরকার আছে, হ্যাঁ একটা ইম্পর্টেন্ট আচ্ছা কল আসতেছিল আর আমার কাছে। মাসুদ ভাইয়া, হ্যাঁ মাত্র 12 জন জমা দিয়েছে ভাইয়া ওই ফর্ম, আর কেউ দেয়নি, এখানে সবাইকে আমি নক দিচ্ছি তারপরেও দিচ্ছে না। এখানে হচ্ছে রাফিউল দিতে পারে নাই, আপনার সাথে কন্ট্যাক্ট করে দিবে, আর হচ্ছে হাবিবা কি হ্যাঁ দিয়েছে? অন্য তো মনে হয় দেওয়ার হ্যাঁ কথা আমি না। দিয়েছে আচ্ছা যাক, ফার্স্ট হয়ে গেছে তাহলে। আব্দুল হান্নান জমা দিছে? আব্দুল হান্নান ভাই, দিস জমা দিয়েছে, আইডি নাই। আইডি না, আমি ওখানে দিয়ে দিছি সবার। হ্যাঁ তারপর আইডি দেয়নি, আমি ওটা কালেক্ট করে ইয়ে করে নেবো বাকিগুলা। তারপর আব্দুর রব ভাই না কে জানি
দিছে ওয়ার্ড ফাইলে দিছে, ওয়ার্ড ফাইলে তো একটা লেখাও শো করে না। এখন আপনাকে কিভাবে দিতে হবে, কিসে দিতে হবে? ইয়া সরি, ওয়ার্ড, ইয়া মাইক্রোসফট ওয়ার্ডে দেওয়া লাগবে, কিন্তু ওয়ার্ডে দিছে হলো যে নোটপ্যাডে দিছে, নোটপ্যাডে তো আপনার একটা ওয়ার্ড শো করে না। না নোটপ্যাডে তো হবে না, এটা ইংলিশ ছাড়া শো করে না। অনেকে আছে অ্যাকাউন্ট খোলা এক সপ্তাহের ভিতরে কাজ পাইছে, তার ভাগ্য ভালো ভাইয়া, কপালটা ভালো। দেখবেন যে আপনারা মানে একটা হলো কাজ নিতে হয় ভাইয়া, তাছাড়া তো মানে ফাইবার তো নতুন রুলস মনে হয় যে এক সপ্তাহ মানে আপনাকে হাইলাইট করে দেখাবে, তারপরে ওরা একটু ইয়েস করবে, তাছাড়া তো আপনাকে আবার নতুন করে প্রমোট করে নিতে হবে। হ্যাঁ এখানে আসলে যেটা বলতেছিলাম যে অনেকে আছেন অল্প কাজ পারে তারপরে কিন্তু কাজ পেয়ে যায়, অনেকে আছে ভালো কাজ পারার পরে কিন্তু কাজ পাচ্ছে না, এটা আসলে ভাগ্যের একটা বিষয় আছে। স্যার আর একটা প্রবলেম হচ্ছে স্টুডেন্ট যখন অফারটা সেন্ড করব, আচ্ছা বলেন আপনি, স্টুডেন্ট আইডি যে মানে এটা আছে গিগটা আছে, এটা আমি তিনজন সেন্ড মানে ইয়া করছে গিগটা খুলছে, বাট একজনেরটাও স্টুডেন্ট আইডি কার্ডের এই গিগটা খুঁজে পাচ্ছে না, একজনেরটাও না স্টুডেন্ট আইডি কার্ডের গিগটা আসলে কারোই আসতেছে না, আমি এটা নি কারোই আসতেছে না, একটু ওয়েট করেন কয়েকটা দিন সময় দেন দেখেন আল্লাহর রহমতে আসে কিনা। স্যার আমি বলছিলাম যখন আমরা অফার সেন্ড করব তখন একই লেখা বা মানে বারবার ইউজ করা যাবে না, এটাই ভাইয়া অফার সেন্ড করার টাইমে আপনি তো মানে সবাইকে একসাথে দিচ্ছেন না, একটা বায়ারকে দিচ্ছেন, মানে একটা বায়ারকে দিলে আপনি মানে মানে একবার একজনকে দিচ্ছেন, সেজন্য একই লেখা দিতে পারবেন, কিন্তু আপনার বায়ার যেটা আপনাকে চাইবে সেটার আলোকে লিখতে হবে। তা তো লিখতে হবে, কিন্তু প্রথমে বা শেষে যে একই সিস্টেমটা থেকে যায় এটা কি দেওয়া যাবে নাকি তাই বলতেছি। অবশ্যই ভাই, আপনার আপনার নিজের কপি নিজে করতে পারবেন কিন্তু অন্যটা না। হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে আমি একটা কথা বলি, আমি যখন ফার্স্ট অবস্থায় বা আরো কয়েকদিন আগেও আপনার একটা গিগের মধ্যে মানে একটা বায়ার রিকোয়েস্টের ভিতরে আপনার ইয়ে পড়তো, অফার সেন্ড হইতো বেশি করে 100টা বা 80টা বা 70টা পড়তো, মানে এটা ছিল হাইস্ট। এখন বর্তমানে আমি যেটা দেখতেছি যে একটা অফার মানে একটা বায়ারের রিকোয়েস্টের ভিতরে অফার সেন্ড পড়ে 300-350। হ্যাঁ স্যার আপনারা এটা মোবাইল থেকে দেখতে পাবেন, মানে কম্পিউটার তো অফার সেন্ড করার পরে এই কি বলে বায়ার আপনি যেগুলো সেন্ড করছেন ওখানে গেলে তো কয়টা সেন্ড করছে দেখা যায় না, কিন্তু মোবাইল থেকে আপনি দেখলে অফারটি ক্লিক করলে দেখবেন যে ওখানে আপনি দেখতে পাবেন যে কয়টা সেন্ড করা হয়েছে। কালকে আমি স্যার একটাতে দেখলাম যে 3টা অফার সেন্ড করছে, আরেকটা ট্যাব ওপেন করে দেখি 2 মিনিটও হয়নি 200 পার। আমি কালকে যেগুলো অফার সেন্ড করেছে সেগুলোতে বলি কয়টা করে অফার মানে সেন্ড হইছে, ৪৩৮টা, ঠিক আছে, অনেক তো, 485টা, 132, 97, 40, আচ্ছা 40-50 এর ভিতরে থাকলে তো পাওয়ার সম্ভাবনা আছে, 220। এখন আপনাকে একটা কথা বলি, আপনি ধরুন আপনার একটা জিনিস দরকার, কে যেন কথা বলতেছিলেন, হ্যাঁ স্যার বলুন, হ্যাঁ নজরে ছিলাম, ধরুন আপনার আপনার একটা আপনার একটা প্রোডাক্ট দরকার, হ্যাঁ এখন আপনার প্রোডাক্টের জন্য আপনি একটা অ্যাড দিলেন যে আমার এটা দরকার, এখন আপনাকে যদি 200 জন আসি বলে যে আমারটা নেন আমারটা নেন আমারটা নেন, আপনি কি করবেন? ভালোটা বেছে নিব দূর
এখানে হয়তো ভালোটা আপনার আপনার মানে ভালোটা আসিও আপনার কাছ থেকে ওভারটেক করে চলে যাচ্ছে, কারণ আপনার সামনে এতগুলো জিনিস যখন থাকবে আপনি তো কনফিউশন পড়ে যাবেন যে কোনটা ভালো। হ্যাঁ, যারা অফার সেন্ড করে তারা তো সবাই নতুনই হয় বেশিরভাগ, না? হ্যাঁ, এই জন্য বলছি যে এটা আসলে কিছুটা ভাগ্যের উপর নির্ভর করে। আর একটা কথা হচ্ছে কি, আমার ম্যাক্সিমাম কিন্তু আমার অফার থেকে আসে না, আমার এমনিতেই বায়ার মেসেজ গুলো আসে, মানে অফার থেকে খুব কম আসে, আমি হাতে গোনা দুই তিনটা আসে। নতুন অবস্থায় তো ভাইয়া সবগুলোতে ট্রাই করি। আর ভাইয়া, বায়ার যে মানে বায়ারের যে রিকোয়েস্ট আমরা পাঠাবো, এটা মানে কয়জন পাঠাইছে, মানে এখন কিভাবে দেখবো? যখন পাঠাইছি তখন তো দেখতে পাইছি যে 8 জন বা 10 জন। পাঠানোর পরে কিভাবে দেখতে পাবেন আবার? হ্যাঁ হ্যাঁ, পাঠানোর পরে আপনি পাঠাই ফেলছেন, আপনার মোবাইল থেকে এটা দেখা যায় কয়জন পাঠাইছে মোবাইল থেকে। মোবাইল থেকে দেখা যায়। হ্যাঁ, মোবাইল থেকে বায়ার রিকোয়েস্ট অপশনে যাবেন, তো যাওয়ার পর ওখানে একটা অপশন আছে, ওখানে একটা বলতেছি অফার রেট লেখা আছে, 215 জন, একটা একটা 275 আর একটা 76, 215, 275 আর 70, আমি যে তিনটা দিয়েছিলাম। হ্যাঁ আর স্যার, গিগে যদি ইমপ্রেশন কম আছে তাহলে ক্লিক ডিলিট করে দিয়ে আপনি নতুন করে খুলতে হবে, তাই না? সেটা পরে ভাই, আগে 60টা পূরণ করেন। ও, 60টা পূরণ করার পর? হ্যাঁ, এখনই কেন, সেটাই বলতেছি। আপনি কি করবেন, আপনার বাইরে রিকোয়েস্টে যাবেন, হ্যাঁ, যাওয়ার পরে আপনি দেখবেন যে ওখানে থ্রি ডট একটা অপশন আছে, মানে সার্চ বারের উপরে থ্রি ডট একটা অপশন পাবেন, বুঝতে পেরেছেন? রকিবুল, আমি দেখছি ওখানে অফার লেখা যে অপশনটা আছে ওটাতে ক্লিক করলে আপনি যতগুলো পাঠাইছেন সেখানে সব ওগুলো শো করবে। আচ্ছা, তো এই হলো বিষয়, এটা আসলে আপনারা জানেন। ভাইয়া, আমার 2-3টা গিগ মানে একই কিওয়ার্ড দিয়ে, মানে 2টা গিগ একই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে আসতেছে, তাও আবার অনলাইনে স্কিন রিচার্জিং এনহ্যান্সমেন্ট এটা একদম ফার্স্ট আমার, আবার আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভালে ফার্স্ট পেজে আর সেকেন্ড পেজে আসতেছে। তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তো আচ্ছা, আমি যখন এখানে ফেরদৌস আলম, আপনি তো অনেকগুলো কাজ পাইছেন, আপনি বাইরে গোস থেকে কয়টা পাইছেন আর এমনি ডিডিক্টলি কয়টা পাইছেন শেয়ার করবেন? হ্যালো হ্যালো, উনি মনে লাইনে নাই। তো আমি যেটা বলছিলাম যে বাইরিগুস থেকে আপনি মানে খুব কমে ইয়ে পাওয়ার সম্ভাবনা বেশি, বাট বাইরিগুস থেকে আপনি আপনার গিগটাকে র্যাঙ্ক করাতে পারেন, বা বাইরে আপনার গিগটা দেখতেছে বা আপনার কি হয় অন্তত ক্লিক করবে। ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো ভাই, একটু ওয়েট ভাই, একটু ওয়েট, একটু ওয়েট। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তো আসলে যেটা বলছিলাম, আপনাদের যে কথাটা গিগ থেকে মানে অফার অফার সেন্ট থেকে খুব কমই আপনার ইয়ে আসে, বাই রিকোয়েস্ট কি বলে অর্ডার আসে, বাট বেশিরভাগ আপনার অর্ডার গুলো আসবে দেখবেন যে এমনিতেই।
হ্যালো ভাইয়া, জি ভাইয়া, আপনি কি বিজি আছেন? কাজটা দেখাতে বললাম। হ্যাঁ দেখাচ্ছি, জাস্ট একটা মিনিট। ওকে ভাইয়া। কি কাজ করতেছে আপনাদেরকে আমি একটু পরে দেখাবো, বুঝতে পেরেছেন? আমাদের জন্য সারপ্রাইজ নাকি ভাইয়া? না না, সারপ্রাইজ না। আইডি কার্ড যে বাড়ানোর যে একটা উইনার দিয়েছিলেন, ওটা কি পাইছে ভাইয়া? আইডি কার্ড এর ওটা তো আসলে সবার আইডি কার্ড পায়নি, যে কারণে উইনারও করতে পারি নাই। আমি কি কাজ করতেছি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? সবাই চ্যাট বক্সে একটা লিংক দিচ্ছি, ওটাতে মানে সবাই একটু লাভ রিয়াক্ট দিয়েন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন, সবাই লাভ রিয়াক্ট দিয়ে দিবো। প্রোফাইলের লিংকটাই দাও। একটা প্রোফাইল লিংক আচ্ছা, শেয়ার করছেন লিঙ্কটা, আমিও তাহলে লাভ রিয়েক্ট দিয়ে দিচ্ছি। ভাই দিয়ে দেন, আচ্ছা গরিব মানুষ, চ্যাট বক্সে দিছি ভাইয়া। আচ্ছা চ্যাট বক্স তো ঢুকতেছে। ফাইবার স্ল্যাশ ডি করেন এটা, মকানা লাভ রিয়েক্ট দিয়ে বলে সবাই করে। হ্যাঁ ভাইয়া এটা
আচ্ছা এই আইডি কার্ডের ভেজাল আছে ভাইয়া হয় না স্টুডেন্ট আইডি কার্ড আপনার টাইটেলটা হচ্ছে কি আইল পেড প্রফেশনাল অফিস এই এখানে অফিস কেন অফিসের পরে একটা আইডি লাগাইতেন অফিস আইডি ভাইয়া এখানে লেখাটা বড় হয়ে যায় বড় হয়ে গেলে আপনি অন্য জায়গায় কমান এখানে এই যে অফিস অফিস আইডি একটা এটা একটা কিওয়ার্ড হইতো না আপনার একটু বড় হইতো সমস্যা ছিল না এখানে এই যে আপনি একটা কিওয়ার্ড মিস করে ফেলতেন না এখানে এই যে অফিস শুধু অফিস রয়ে গেল এখন অফিস আইডি হলে এখানে একটা অফিস আইডি কিওয়ার্ড থাকতো না আপনার আচ্ছা যেমন এখানে স্টুডেন্ট আইডি একটা কিওয়ার্ড হলো অন্যান্য যে বিষয়গুলো এগুলো লিখতে পারতেন বুঝেন নাই হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ শুনতেছি বললাম যে এই যে আপনি এখানে যে করছেন গিগটা ঠিক আছে ভালো হয়েছে বাট আপনি এখানে গিগ টাইটেলটা ইয়ে রাখবেন না তাহলে ভালো হইতো যে এখানে আছেন লাভ ইয়ে দিচ্ছি আর সার্চ ট্যাগ ট্যাগ লিখছেন এটা তো ভালো মতো কাটা পড়ে গেছে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না কেন ট্যাগ বিজনেস কার্ড স্টেশনারি কি বলেন না ভাই ইয়া স্টুডেন্ট আইডি কার্ড আছে ওখানে তো আপনার রিলেটিভ ট্যাগ গুলো দেখাই ওখানে রিলেটিভ ট্যাগ গুলো দেখাই শুধু রিলেটিভ ট্যাবগুলো তো দেখাচ্ছে বুঝছি আচ্ছা আপলোড করছেন কখন আপলোড করছি গতদিন ইমপ্রেশন কেমন হয়েছে ইমপ্রেশন হয়েছে 500 কতটা আর ক্লিক করছে 60টা ইমপ্রেশন বাড়ছে হ্যাঁ ইমপ্রেশন এখন এটাতে দেখি নাই যে এটাতে বাড়ছে কিনা এক সেকেন্ড দেয়া ইমপ্রেশন বাড়লে তো আপনার গিগটা কোন এক পেজে আছে অবশ্যই তো এখানে তো নাই ইমপ্রেশন তো অনেক কম বুঝলাম না আইডি কার্ডে ইমপ্রেশন সবারে তো কম করতেছে কেন জানি না ভাইয়া আর নাসিমের দেখলাম আমরা যে বিজনেস কার্ড ডিজাইনে ওটাতে ক্লিক কি মনে হয় আছে 20টার মতো আর ইমপ্রেশন আছে মনে হয় 400-450 এরকম আর কি জায়গাতে চাইলাম প্রোফাইল এটা একটা দিছি ভাইয়া এটা মানে তারা ওরা করে খালি সিম্পল ভাবে দিয়ে দিছি আচ্ছা এটা কি এটা এমনি খালি মানে স্কিন মানে ক্লিনিং স্মুথিং এর ইয়েটা দিছি আচ্ছা ফর স্কিন রিটাচিং হ্যাঁ ঠিক আছে এখন গিগ সুন্দর করলে তো হবে না শুধু আপনি তো অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকেন তো টিম তো অনেকগুলো আজ রাত 4টা পর্যন্ত অ্যাক্টিভ ছিলাম 4:15 পর্যন্ত দেখবেন যে আপনার অর্ডার আসে বেশিরভাগ 4টার দিকে
ভাইয়া তাহলে তো সারা রাত জাগতে হবে, আর সারা রাত জাগলে তো আমরা ক্লাসটা করতে পারবো না। সারাদিন ঘুমাবেন বিকাল, সারাদিন ঘুমাবেন, সারা বিকাল ঘুমাবেন, সারা বিকাল ঘুমাবেন, হবে না ভাই আপনি কাজ থাকে তো বিকালে ঘুমাবেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আমাদের নতুন দেখেন ভাইয়া, ব্যাপক লেভেলের ছিল। হ্যালো, হ্যাঁ বলো। সবাই ফোন চুপ মেরে আছে, সবাই চুপ করে আছে। আচ্ছা তাহলে আমাদের আইডি কার্ড নিয়ে আর কারো কোনো প্রবলেম নেই তো? তাহলে আমরা আইডি কার্ডের ক্লাস টান না নি, কি বলেন? আচ্ছা আইডি কার্ড এটা তো আপনার এটা মন ভাই আসলে লাগবে না। হ্যালো, হ্যাঁ বলেন। এনামুল ভাই আপনার স্বাক্ষরটা দেন ভাই, আপনার ওটা শেষ করে দিই। আপনাদেরকে আমি তাহলে একটা কাজ দিয়ে দিব, সেটা হচ্ছে সবাই মিলে পাঁচ। আর আপনার উপজেলাটা কি, ইউনিয়নটা কি? হ্যাঁ রায়নগর ভাইয়া, রায়নগর। আচ্ছা আচ্ছা আমি লিখে দিচ্ছি আপনাকে। আর আপনার সিগনেচারে একটা ছবি তুলে দেন, তৌহিদের মনে হয় ভালো আছে বলতে সমস্যা হয়। হ্যাঁ আপনাকে বলা তো লাগবে না, আপনি এখানে চ্যাটিং এ করবেন। স্যার আমার একটু প্রবলেম আছে ইংলিশে। চ্যাটিং এর কোনো সমস্যা নেই, চ্যাটিং এর সমস্যা না থাকলে হইছে। সমস্যা থাকলে তো গুগল ট্রান্সলেট আছে না? গুগল ট্রান্সলেট আসলে আপনার হয়তো ওই কথা বলতে পারবেন একজন একজনের সাথে, বাট কাজ করতে পারবেন না ওটা দিয়ে। বুঝতে পারছেন, ওটা দিয়ে আপনি 100% পিওরলি কাজ করতে পারবেন না প্রজেক্ট নিয়ে। স্যার 100% হয় না, ওই কঠিন বানানগুলো হইতে মিনিং করা যায় আর কি। তো যেটা বলছিলাম, যাদের ইংলিশে সমস্যা আছে বা ইংলিশ বুঝতে সমস্যা হয়, আপনারা আমি হয়তো অনলাইনে মানে একটু বিজি থাকি বেশিরভাগ সময়, তারপরও চেষ্টা করবো। আর আপনারা যদি কোনো মেসেজ বুঝতে সমস্যা হয় তাহলে তৌহিদকে পাঠাই দিন, ঠিক আছে? আপনাদেরকে
একটু লাইনে থাকো এটা সাইজটা সব অনলাইনে পাবি আপনি আইডিটার সাইজটা হচ্ছে মূলত ডিফল্ট সাইজটা সেটা হচ্ছে 3.5 এবং 2 আর ব্লিড দেখাচ্ছে এখানে এত বিভিন্ন জায়গায় বিভিন্নটা দেখাচ্ছে বাট আমি এটা নিয়ে কনফিউজ হয়ে গেছি বায়ার যেরকম চাইবে সেরকম বায়ার যা চাইবে আপনি তাই দিয়ে দিবেন ঠিক আছে যদি কোনো কিছু না চায় তাহলে ডিফল্ট যে সাইজটা আছে গুগলে হ্যালো গুগলে যে সাইজটা আছে আপনি যে মানে ইয়াটা লিখে দিবেন কি রাশেদুল ভাই দিবেন একটা মানে এসএমএস করছে এনামুল ভাইয়ের সিগনেচার আর যে তার ইনফরমেশন আচ্ছা তো আরেকটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা ডিজাইনগুলো আচ্ছা ও একটা বিষয় তো ওনার এই জিনিসটা তো দেখানো হয় নাই গিগ ইমেজ বলে কি হয় তৈরি করবেন এটা তো বল তাই না হ্যাঁ 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 বলেন নাই তো হ্যাঁ বলার কথা ছিল বলতে গিয়ে তো স্যার দেখাইতে চাইছিলেন দেখান নাই আর এখন দেখতে পাচ্ছেন স্যার দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখাইতে চাইছিলেন দেখা যাচ্ছে না জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে বাকিগুলো করে ফেলবেন ঠিক আছে ক্লিয়ার হইছেন তো এইখানে আপনারা এটা এই পাশে রাখতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের যেভাবে খুশি সেভাবে রাখতে পারেন ঠিক আছে বা আপনারা চাইলে অন্য শেপ ইউজ করতে পারেন বুঝতে পারছেন আপনাদের ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারেন বা শেপ যেভাবে নেন কোনো সমস্যা নেই ওকে তবে মাস্ট আপনাদের এই গিগের ভিতরে আপনারা দুটো জিনিস রাখবেন একটা হচ্ছে কি ফাইবারের লোগোটা রাখবেন আমি একটু লোগোটা খুঁজে বের করি হ্যালো ভাইয়া হ্যাঁ বলেন মানে বলতেছি এই যে লেখাটা যদি আমরা রাউন্ড করি মানে সেই ক্ষেত্রে আমরা কি করব কোন লেখাটা রাউন্ড করতে চাচ্ছেন মানে এখানে যদি আমরা কিছু লিখি বা এখানে যদি আমরা একটু রাউন্ড করে দিই রাউন্ড আকারে সেই ক্ষেত্রে একটু দেখাবেন লেখা রাউন্ড হ্যাঁ জি ভাই লেখা রাউন্ড বলতে আমি বুঝি নাই হ্যাঁ ধরুন যে আপনার যে ফাইবারের লোগো আছে না হ্যাঁ এই লোগোর চারপাশে আমি লিখবো তো এটা লিখলে এটা কি গোল আকারে হবে না বুঝতে পেরেছি ভাই ওটা পাদ দিয়ে করা যায় ভাই ওটা পাদ দিয়ে লেগে মানে একটা শেপ বলছেন লেখাটা ঘুরাইতে হবে বুঝতে পারছেন কারণ লেখাটা একটু ঘুরে নি কোন বাটনটা যেন প্রেস করলে এখানে একটা অপশন আসবে লেখাটা ঘোরানোর জন্য ওটা স্যার কন্ট্রোল টি দিয়ে মনে হয় ফ্রি ট্রান্সফর্ম সেন্টারে না না এটার কথা বলতেছেন হ্যাঁ স্যার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অথবা আপনার সেন্টার কে কেন্দ্র করে ঘোরানো যাবে আর বাই সিলেকশন টুল দিয়ে হতে পারে এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করুন তো হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করা যায় আমি ওইটাই খুঁজতেছিলাম হ্যাঁ এই যে এখানে ঠিক আছে এভাবে ঘোরানো যায় আচ্ছা যাই হোক লেখাটা তো ঘুরাইছে তাই না হ্যাঁ এই যে ঘুরতেছে না জি জি আচ্ছা তো আমি এটাকে আসলে বড় হাতের করে ফেলে তাহলে ভালো লাগবে দেখতে বড় হাতে দিলে তো বেশি সংখ্যা হয়ে যাচ্ছে দেখ ছোট হাতে ধরা থাকে ছোট করে আচ্ছা
ভিতরে লিখবেন কিভাবে সেটা বলছিলাম না, এটা কি স্টক করলেন? না স্টক না, আমি ভিতরটাকে নিচে একটা ভিতর নিয়ে বড় করে ফেলছি। এটা কিভাবে করলেন? হ্যাঁ বলে দিচ্ছি, এটা এই টুলটা দিয়ে জাস্ট ভিতর নিয়ে আসে, দেখছেন এই যে এটা ভিতরে করে ফেলবেন, ভিতরে আসছে না? প্রথমত হচ্ছে আপনারা একটা রাউন্ড শেপ নেবেন, ঠিক আছে? এই রাউন্ড শেপটা স্মুথ মানে হচ্ছে একদম ভালোভাবে গোল করার জন্য কি করতে হবে? শিফট ধরে করতে হবে, অল্টার শিফট, কন্ট্রোল অল্টার শিফট দিয়ে, সরি শিফট অল্টার দিয়ে করবেন, ঠিক আছে? তাহলে একদম স্মুথলি বা বড় ছোট হবে। এই যে তো আমার এটা বুঝে যাওয়ার জন্য আমি জাস্ট একটা কালার নিয়ে রাখতেছি, হ্যাঁ এটা কালার দিয়ে রাখলাম, দেন আমি এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করলাম, সেন্টারে রাখলাম মনে হয় ভালো হবে, একদম সেন্টারে থাকবে, বড় হাতে লিখতেছি কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঠিক আছে? ফন্ট গুলো অনেক বড় হয়ে গেছে, আমি এগুলো একটু ছোট করে ফেলি। ওকে, আর হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টু পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন হচ্ছে পাথ সিলেকশন দিয়ে আপনি এটাকে ঘুরাইতে পারবেন লেখাগুলোকে, ঠিক আছে? এই যে আর ডিরেকশন টুল দেন, ডিরেকশন টুলের দরকার নাই যেহেতু পাথ সিলেকশন দিয়ে ঘুরানো যাচ্ছে, ফন্ট তো পাথ সিলেকশন দিয়ে ঘুরাইতে হবে, ঠিক আছে? আমি রাখলেন, ঠিক আছে? সেন্টার রাখার পর আমি এটার ভিতরে একটা লিখবো। এখন এটা ভিতরে লিখলে কি হবে, আমি যদি এটার বাইরে লিখি তাহলে লেখাটা বাইরে চলে আসবে এবং লেখাটা উল্টা থাকবে, যখন আমি ভিতরে ঢুকাবো তাহলে কিন্তু এটার সাথে এই লেখাটা মিলবে না, ঠিক আছে? কিছুটা এরকম হয়ে যাবে। আমি এখানে লিখলাম হচ্ছে জেলার নাম দিয়ে দিচ্ছি বগুড়া লিখে রাখি, ঠিক আছে? উল্টা হয়ে যাচ্ছে, তো উল্টা হয়ে যাচ্ছে না? জি, এখন আপনি লেখাটাকে ভিতরে ঢুকালে দেখেন কি হলো, আমি এই যে এখানে ধরে যাচ্ছি ভিতরে ঢুকে দিবেন, ঠিক আছে? ক্লিক করে এখন পাথ সিলেকশন আছে না, হ্যাঁ এই যে এখানে পাথ সিলেকশন দিয়ে লেখাটা ভিতরে ঢুকালেন, ঠিক আছে? এখন ভিতরে ঢুকার পরে কি হলো, এখন লেখাটা ভিতরে ঢুকালেন কিন্তু এইটা এই লেখা সেন্টার এই লেখা সেন্টার তো এক হলো না, এক হইছে না, এইটা ভিতরে এটা বাইরে এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই এরকম দেখাচ্ছে। আমরা কি করব, এটাকে আমার দরকার নাই, এটা জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ জাস্ট আমি এই যে শেপ নিয়েছি, হ্যাঁ এই শেপটাকে আমি ডুপ্লিকেট করব, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখছি, যে নিচে যে শেপটা, নিচে যে শেপটা, এই শেপটাকে আমি অন্য একটা কালার দিয়ে জাস্ট বোঝার জন্য আমি এটা অন্য একটা কালার দিয়েছি, ঠিক আছে? পরবর্তীতে কালার চেঞ্জ করে দেন, আমি আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে শিফট অল্টার ধরে বড় করে ফেলবো, দেখতে পাচ্ছেন? শিফট অল্টার দিয়ে বড় করে ফেলছি, তার মানে আমি যদি এখন এখানে লিখি এটাকে ভিতরে ঢুকে দিলে কিন্তু আমার এটার সাথে কিন্তু মিলে যাবে, বুঝতে পারছেন? আমি এটাকে লিখে ভিতরে ঢুকালে এই এই শেপের সাথে মিলে যাবে না, এই সার্কেলের সাথে? হ্যাঁ, তো আমি এখন এখানে লিখবো, ঠিক আছে? বগুড়া এভাবে লেখেন এখন? জি ভাই এভাবে লেখাটা তো ভালো না, হ্যাঁ ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে এই যে পাথ সিলেকশন দিয়ে জাস্ট এটা ভিতরে ঢুকে দেব, ভিতরে ঢুকে গেছে না, ধরে আপনি ভিতরে নিয়ে নিলে দেখুন যে ভিতরে চলে গেছে, ক্লিক করে মাউস পয়েন্টার যখন ভিতরে নিবেন বাইরে আসলে বাইরে, ভিতরে নিলে ভিতরে, দেখছেন? সেন্টার, ওকে। এরপরে দেখেন এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনি একটু লেখেন এই লেখাটা এটার সাথে বেজে গেছে আর এই লেখাটা এটা তাও তো মিলে নাই, তাই না? এরকমটা হয়ে যাচ্ছে না? আপনি কি করবেন জাস্ট, হ্যাঁ একটু নিচের দিকে, ঠিক আছে? আর হচ্ছে এইটা আছে না, এটাকে একটু নিচের দিকে নামাই দিবেন, মানে এটাকে নিচে একটু নামাই দিলেন আর এটাকে একটু নিচে নামাই দিলেন, তাহলে কিন্তু দেখবেন যে একই সার্কেলে চলে আসছে, বুঝতে পারছেন? এরপর আপনি আপনার মতো করে এটাকে কালার দিতে পারেন, ঠিক আছে? যদি চান যে হ্যাঁ আমি কালার ইউজ করব, কালার ইউজ করতে পারেন।
যে কালার সে কালার ইউজ করতে পারেন, ঠিক আছে? দেন আপনি এটাকে যদি অন্য কালার দিন তাও সমস্যা নেই, বুঝতে পারছি? দেন আপনি এখানে কোনো একটা লোগো বসিয়ে দিতে পারেন, ধরুন আমি এখান থেকে একটা বসিয়ে দিচ্ছি বাংলাদেশের মানচিত্র বসিয়ে দিয়ে বাংলাদেশের লোগো হয়ে গেছে স্যার। ইলাস্ট্রেটরের মতো করা যায় না, ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর তো একটা সার্কেলের ভিতরেই, ইলাস্ট্রেটর তো আমরা যাই নাই, কোন যাব তখন ভাইয়া বলে দিই। ইলাস্ট্রেটর ফটোশপ তো ফটোশপে। আচ্ছা এখান থেকে হচ্ছে আমি সেটা বলি নাই, আমি বলতেছি ইলাস্ট্রেটরে একটা সার্কেলের ভিতরে লেখা যায়, ভাবলাম ওই রকম ভাবে লেখা যায় কিনা। না ফটোশপে আসলে এইভাবেই লিখতে হয়, একটা লোগো দিয়ে দেন সমস্যা নাই, আমরা ধরে নেবো ওটা মানচিত্র। লোগোটা আমি খুঁজতেছি, এখানে লোগোটা তো মনে হয় নাই। না ভাই নাই। আচ্ছা জাস্ট আমি তাহলে কি আর করবো, এটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা একটা কালার দিয়ে দিই, হোয়াইট, ঠিক আছে? দেন হচ্ছে কোথায় গেল, জাস্ট আপনাকে দেখাইলাম যে কিভাবে করতে হয়, ঠিক আছে? বুঝছি। এবার আপনি সবগুলোকে ছোট করে সিলেক্ট করে ছোট করে ফেলতে পারেন, সমস্যা নাই। আমার ভিতরের সার্কেল একটু বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে? ভিতরের সার্কেলটা আরো একটু ছোট করবেন, হ্যাঁ? তাহলে এইভাবে। আচ্ছা তো আমরা মূল কাজে চলে যাই, ঠিক আছে? আপনারা এখানে যখন কাজ করেন তখন ফাইবারের লোগোটা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? ভাইয়ের সাইজ তো কথা নিলে আমি বলবেন, বুঝি নাই এর সাইজটা কত নিলেন ফাইলের? এটা এটা সাইজ আমি নিছি হচ্ছে 550 আর 370। ও আচ্ছা ঠিক আছে, 550 370। এখানে ফাইবারের লোগোটা দিলেন, ঠিক আছে? দেওয়ার পর আপনারা একটা বেজ ইউজ করবেন, চাইলে ভালো ইউজ করলে মানে একটু আকর্ষণ মনে হয় আর কি, ঠিক আছে? এই যে একটা বেস দিয়ে দিলেন, যেহেতু ফটো রিমুভার কাজ করবেন তো একটা বেস দিয়ে দিতে পারেন, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেহেতু পুরোটা হোয়াইট। আমি ভাই আমি দেখি বেশিরভাগ অ্যামাজনে হচ্ছে এই লোগোটা থাকে বেশিরভাগ, কোন অ্যামাজনে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এরকম একটা বেস অনেকে ইউজ করে থাকে, করলে সমস্যা নাই, ঠিক আছে? আপনি এটা নিচে ইউজ করতে পারেন, আবার এখানে ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনার জায়গায় ইউজ করবেন, ঠিক আছে? ওটা মাঝখানে দিলে ভালো হবে, মাঝখানে এখানে, হ্যাঁ হ্যাঁ মনে হয়। আচ্ছা তাহলে একটু বড়ই থাকুক, ঠিক আছে? এই ফটো সবই একটা সমস্যা, ছোট করার পর বড় করলেই পিক্সেল সব মানে নষ্ট হয়ে যায়। আচ্ছা তাহলে বড়টাই নিয়ে আসি, পিক্সেলটা যেন ভালো থাকুক। আমি এটা অন্য ট্যাব থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে আর সমস্যা হবে না। স্মার্ট টু কনভার্ট অবজেক্ট করলে তারপরে এই সমস্যাটা হয় না। ঠিক আছে জি ভাই, আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন। এরপর হচ্ছে কি, আপনি তো আপনি একটা সার্ভিস দিচ্ছেন তাই না, আপনি সার্ভিস গুলো লিখবেন, সার্ভিস টা কোন দিকে লিখবেন, কোন জায়গায় লিখলে আপনার জন্য ভালো হয়? ধরুন আপনি যেটা করবেন সেটাকে একটু হাইলাইটস ভাবে চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করেন তাহলে ব্যাকগ্রাউন্ড ইউজটা একদম প্রথমে বড় করে লিখে দিলেন, ঠিক আছে? বুঝতে পারছি, রিমুভটা তো লিখি নাই। ফাইল সাইজ না হইছে ছোট, এই জন্য এই পিক্সেল দেখা যাচ্ছে ফাটে ফাটে গেছে, এটা ফিক্স এই এটা মনে কম আছে, রেগুলেশন 72 তে আছে আর 300 তে আছে। সরি না ভাই, মেইন ফাইল এটাই নেওয়া হয়েছে, অনেক ছোট নিয়েছেন তো এই জন্য এই 550 বাই 370 এই জন্য মনে হচ্ছে,
মানে বড় সাইজ নিলে আমার এই সমস্যাটা হয় না। মানে আপনার জন্য চোখের মধ্যে যেন লাইটটা হয়, ঠিক আছে। এরপরে এই পাশে আপনি কয়েকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, কয়েকটা ছবি দিয়ে দিলেন, এই পাশে কয়েকটা ছবি দিয়ে দিলেন, ঠিক আছে। আর চাইলে নিচে দিয়ে কি করলেন, এখানে একটা লাইন টেনে দিলেন। এইটুকু জায়গার মধ্যে কয়টা ছবি দিতে পারবো? আপনি ছবি বেশি দেওয়ার দরকার নাই তো, একটা দুইটা দিলে হয়েছে। এখানে একটা দিলেন, এখানে একটা দিলেন, শেষ। বেশি ছবি দেওয়া, হ্যাঁ আপনি একটু অ্যাড করে দেখান একটু। আচ্ছা দেখাচ্ছি, এখানে নিচে দিয়ে আপনাকে একটা লিংক দিয়ে দিচ্ছি, আপনার অ্যাকাউন্টের লিংকটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। নিচে, হ্যাঁ নিচে দিয়ে বেশি বড় হচ্ছে, আর ছোট করে ওকে, তারপর একটা ছবি বসাই দিবেন। ছবি হচ্ছে এটা না তো, শেষ কাজ করলাম। দেখেন এখানে আমি জাস্ট এই ছবিটি ইউজ করছি, আমার এই যে ছবিটা এখানে কিছু আছে দেখেন, ভেরি সিম্পল একটা পিকচার না, কিন্তু এই গিগটা কিন্তু অনেক র্যাঙ্ক করছে জানেন এটা। আমি দেখাচ্ছি অনেক র্যাঙ্ক করছে গিগটা। স্ক্রিন শেয়ার হয়েছে না? এটার নাম ছিল ন্যাচারাল, ঠিক আছে। এই যে সম্ভবত এটা গিগ টাইটেলটা ছিল, দেখছেন এই যে চলে আসছে। একদম কোনো অফলাইন কিছু হয়নি, একদম ফার্স্ট পেজে চলে আসছে, দেখছেন। এবং এই গিগের আজকের ইমপ্রেশন হচ্ছে আপনার 500 আজকেরই, আজকে না মানে আজকে সরকার মিলাই, দুই দুই দিন নাকি তিন দিন মিলাই ইমপ্রেশন হচ্ছে 500। ভাই এটা ফাইল সাইজ করে নিছিলেন আপনি? এটা ফাইল ছিল এটাই, সেম এটাই নিছি। এটাই নিছেন? অনেকগুলো বাইরে রিকোয়েস্ট আছে, আপনার স্ক্রিন শেয়ারটা যদি আমি আপনি যদি একটু বলে বলে দেন তাহলে সবারও একটু দেখা হতো, আমার একটু ভালো হতো। আচ্ছা মকআপ ফাইল যাদের কাছে আছে তারা অফারটা সেন্ড করতে পারবে এরকম বলছে। সমস্যা না, আপনি পিক্সেল বাড়াই নিন। আচ্ছা যাক, আপনি তাহলে সুন্দরভাবে লিখে রাখছেন, ভেরি গুড একটা কাজ করছেন, অনেক ভালো হয়েছে।
তাড়াতাড়ি অফার সেন্ড করতে গেলে ভাই লিখে তো রাখতেই হবে। হ্যাঁ সেটা তো অবশ্যই, জাস্ট এখান থেকে কিছু চেঞ্জ করা থাকলে চেঞ্জ করে দিবেন। হ্যাঁ উনি কি লোগো টোগো এগুলো চাইছে? তারপরে দেন ওটা তো গেল, আই ওয়ান্ট এটা আগে ডাউনলোড করি, আই উড লাইক হ্যাভ মোর অফ ব্র্যান্ডেল হেলদি ফ্রেড টু হাই লেভেল পারফর্মিং কলেজ ফন্ট এন্ড আইডি লাইক কম। এখানে আইডির কথা বলছে না, দেখেন ডেমো, দেখেন কি ডেমো দিছে, সময় নেই অনেক। বুঝে নাই ভাইয়া,